করেছি সকাল সকাল, আজকে একটা উইকেন্ড ট্রিপে যাচ্ছি, আপনাদেরও দেখাতে থাকবো, আমার সঙ্গে থাকুন। আর আজকে জাস্ট ওয়েদারটা একবার দেখুন কিরকম হয়ে আছে, পুরো মেঘলা। কোথাও মনে ডিপ্রেশন হয়েছে সেই জন্য কিরকম অবস্থা। এই মা ফ্লাইওভারে উঠলাম, আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি রূপসী রূপনারায়ণ, রূপনারায়ণ নদীর পাশেই এই রিসর্টটা। চলুন যেতে থাকি, সবকিছু দেখাতে দেখাতে যেতে থাকি। বা বাইরে সায়েন্স সিটির এদিকে দেখা যাচ্ছে না, কি সুন্দর লাগছে ঝিলটা বৃষ্টিতে। কলকাতারও কিন্তু একটা আলাদা মজা আছে, তাই না? কি সুন্দর লাগছে, এবার দেখানো যাচ্ছে ঝিলটা। 42 বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরো আজকে মেঘের মধ্যে, টপ ফ্লোর গুলো তো দেখাই যাচ্ছে না। সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি, এবার আমরা সোজা যাব এখান থেকে, টোল ট্যাক্স দিয়ে এখান থেকে বেরিয়ে আমরা কোনা এক্সপ্রেস মেইন। এখন আর তো সময় লাগে না, সিস্টেম এত উন্নত হয়ে যাওয়ার জন্য, ফাস্ট ট্র্যাকের জন্য বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আগে টাইম লাগতো, সব গাড়ি টাকা দিচ্ছে আবার খুচরোটা ফেরত নিচ্ছে, এই করতে করতে অনেকটা টাইম যেত। এটা কিন্তু বেস্ট, সকালবেলায় অল্প কিছু খেয়ে বেরোনো হয়েছিল বাড়ি থেকে, কিন্তু আবার কেমন খিদে খিদে পেয়ে যাচ্ছে। রাস্তায় বেরোলেই, বেড়াতে গেলেই না খুব বেশি খিদে পেয়ে যায়, সেই জন্য নাকি উলুবেরিয়াটা ক্রস হলে বা ওখানে কোনো ধাবা যদি কিছু পাওয়া যায় সেখানে নেমে একবার কিছু খেতে হবে। যেই ভাবলাম খিদে পেয়েছে, উলুবেরিয়া পৌঁছে খাওয়া হবে কিছু, ব্যাস এখানে পুরো জ্যাম, গাড়ি এগোচ্ছে খুব আস্তে আস্তে। এই পেরোচ্ছি সাঁতরাগাছি, সাঁতরাগাছির ব্রিজে উঠলাম, ওই পাশে ট্রেনের লাইন, আর এরকম ভাবে গাড়ি যাচ্ছে। তবে জ্যামটা অনেকটা কমে গেছে এখানে, আগের দিকটা অনেকটাই বেশি জ্যাম ছিল, তবে গাড়ি খুবই আস্তে আস্তেই চলছে, প্রচুর ট্রাফিক। ডান দিকে দেখতে পাচ্ছেন সাবওয়ে, একটা ব্রিজের নিচে যেটা, ওখানে না পুরো জল জমে যায় প্রচুর বৃষ্টি হলে, তখন আবার পাম্প করে জল তুলতে হবে, তারপরে ওখান থেকে গাড়ি যাবে। তবে এই ওয়েদারে আমার কিন্তু বেশ ভালোই লাগছে যেতে, উইকেন্ড ট্রিপটা বেশ জমে যাবে মনে হচ্ছে। এই যে বোর্ডটা দেখিয়ে দিলাম, বালাসোর মুম্বাই দিল্লি, আমরা বালাসোরের দিকে যাব, কোনা এক্সপ্রেস শেষ হলো। আমরা এখন যাচ্ছি কোলাঘাট খড়গপুরের দিকে, আর ওপরে যে ব্রিজটা এটা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে, আসানসোল দুর্গাপুর ধানবাদ। খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, বেশি দূরে তো ভিজিবিলিটি নেই মনে হচ্ছে। এই জায়গাটা আলমপুর, এখন আলমপুর ক্রস করছি, বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে চলেছি উইকেন্ড ট্রিপের দিকে। এই পাশে যে প্যারালাল রোডটা দেখা যাচ্ছে এটা ধুলাগড় যাওয়ার রাস্তা, এটা কাট ছিল অনেক আগে থেকেই, কাটটা অবধি চলে গেছে, আমরা ব্রিজে উঠে গেছি। পুরো মার্কেট এদিকটা, কত ফ্রেশ সবজি টবজি নিয়ে বসে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একদম সবজির বাজার, এটা সাঁকরাইল বাজার। বাইরে লিটারালি পুরো ঝড় হচ্ছে, গাছগুলো কিভাবে নড়ছে। উলুবেরিয়া পৌঁছে গেছি কিন্তু নামতে পারবো না, যা বৃষ্টি হচ্ছে নামলেই পুরো ভিজে যান, তার থেকে
একেবারে রূপসী রূপনারায়ণে গিয়েই দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। লাঞ্চ হতে এখন অনেক সময়, ঝোড়ো হাওয়ার চাপে বৃষ্টির জল পুরো এধার থেকে ওধার হয়ে যাচ্ছে। সুন্দর ফ্ল্যাগটা উঠছে তাই না? এত হাওয়া দিচ্ছে, এটা একটা ভালো জিনিস দেখলাম। আকাশের মেঘটা কি কালো হয়ে নেমে আসছে যেন নিচে। এত জোর খিদে পেয়ে গেছিল কচুরি আসার সাথে সাথে খেয়ে ফেলেছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। চাও এসে গেল, এটাই তো ঘোরার মজা। বেরোতে বেরোতে গিয়ে ঘুরতে গিয়ে চা কচুরি রাস্তায়, এরকম রাস্তায় দাঁড়িয়ে চা ফা খাওয়ার মজাই আলাদা। বেশ সুন্দর হয়েছে চা। এত জোর বৃষ্টি পড়ছে, কি করে বেরোবো সেটাই ভাবছি। ছাতা আছে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, ছাতে মনে হচ্ছে ভিজে যাব। অমলেট চা কচুরি সব খেয়ে ছাতা মাথায় দিয়ে গাড়িতে উঠে বসলাম, এবার আবার রওনা। এই যে রূপসী রূপনারায়ণ কুঠি, ওদিকে কোলাঘাটের ব্রিজের জন্য চলে গেল রাস্তাটা, আর আমরা এখানে ঢুকে গেলাম। এখান থেকে আর 5 মিনিটের মতন টাইম লাগবে। লেফটে একটা টার্ন আছে, টার্নটা নিয়ে যেতে হবে। একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে, ওটা কি ট্রেনের ব্রিজ? ও ট্রেন যাচ্ছে আবার ওর মধ্যে, আমি একটু জুম করছি, দেখা যাচ্ছে গুডস ট্রেন মনে হচ্ছে যাচ্ছে। এই রাস্তাটার নাম হচ্ছে নাউপোলা, আবার একটা রেলের ব্রিজ। এই যে লেখা আছে নাউপালা, কি অবস্থা, কাদায় পুরো। গুগল ম্যাপেই দেখাচ্ছে পাশেই রূপনারায়ণ, এখনো দেখতে পাইনি, তবে ওই ম্যাপ দেখেই বলছি। একটা গাড়ি আসছে, ওটা হয়তো রিসর্ট থেকেই আসছে। আমার আবার কোথাও গেলে মনে হয় যে সবাই ওই দিকেই যাচ্ছে, আমার যেটা ডেস্টিনেশন ওরা ওখান থেকেই আসছে, আমার যেটা ডেস্টিনেশন সেটা সবারই ডেস্টিনেশন। ওই যে দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ রিভার, ওই পাশেই দেখা যাচ্ছে। বাহ কি সুন্দর লাগছে, এই ওয়েদারটা কিন্তু একদম ডেফিনেটলি দারুণ হয়েছে আজকে এদিকে আসার জন্য। বাহ কি অপূর্ব, কি দারুণ জায়গাটা, বিউটিফুল। এই যে হোটেল সোনার বাংলা আগে এলো, আমাদের এখনো 1 মিনিট যেতে হবে। রূপসী রূপনারায়ণ কুঠি অবশেষে এসে পৌঁছালাম, দরজা খোলেনি এখনো, দরজা খুলছে। রিসেপশনের সমস্ত ফর্মালিটিস করে নিলাম, এখন রিসেপশনেই আসি। এসে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে হলো একটু ওপরের দিক। রুমটা আপনাদের দেখিয়ে দিই, ঢুকেই তো
পায়েটা দেখি বেশ স্পেসিয়াস আছে, বাথরুম কেটে দিয়েছে, বাইরে বেড আছে, এক্সট্রা বেডও দিয়েছে, কুইন সাইজ বেড, সেই জন্য একটা এক্সট্রা বেডও দিয়েছে। রুম বেশ সুন্দর, সোফা, এদিকে একটা ব্যালকনি আছে দেখাচ্ছি, টিভি, মিরর, এদিকে ওয়ার্ড্রপ, ওয়াটার বটলস সাপ্লিমেন্টারি, ফ্রিজ, ব্যালকনি আছে একটা, সুইমিং পুল ভিউ, প্লাস রূপনারায়ণ ভিউ। ভিউটা কিন্তু দারুণ, তবে বেশ ভিড় আছে, প্রচুর লোক নেমেছে আর হই হই করছে একেবারে। এইবার পুলে নামবো, ভিডিও করা হবে না কারণ একে বৃষ্টি পড়ছে, তারপর ফোন ধরে থাকার মতন কেউ নেই, সবাই মিলেই পুলে নামা হবে, আপনারা আপাতত এদের চানটা এনজয় করতে থাকুন। সুইমিং পুলে সুইমিংও হয়ে গেল, তারপর এত খিদে পেয়েছিল লাঞ্চের অর্ডার করে রুম সার্ভিসই নিয়ে নিয়েছিলাম। মাটন ছিল, ডাল, মুগ ডাল, আলু ভাজা, জুড়ে আলু ভাজা, আলু পোস্ত, তবে আমার খুব একটা ভালো লাগেনি, মাটনটা একটু শক্ত ছিল বলেই দিয়েছিলাম, মাটনটা একটু ভালো করে বয়েল করতে, একটু সফট করতে, কিন্তু মাটনটা ভালো লাগেনি। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি আজকে কমবে না, দেখি কাল সকালবেলাটা যদি একটু ঘুরে দেখতে পারি রূপনারায়ণের ওই সাইডটায়, ওই দিকটায় যাওয়া যাবে ওখানটায়। সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেলাম, বৃষ্টিটা এখন একটু কমেছে, সেজন্য একটু ঘুরে বেড়াতে পারছি, জায়গাটা খুব সুন্দর, পুরো মাঠ, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ওই দিকে একটু ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে লাল আলো, ওইটা হচ্ছে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট। রেস্টুরেন্টে চলে এলাম, দেখি কিছু খাওয়া যায় কিনা, লোডশেডিং হয়ে গেল, কারেন্ট এলো, এখানে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, তবে একবার বিকালবেলার দিকে গেছিল দেখলাম, আবার একবার এখন গেছিল, তবে চলেও এলো তাড়াতাড়ি, জেনারেটর জ্বালাচ্ছে না, কারেন্ট এসে যাচ্ছে, কিছু একটা হবে। দেখি কফির অর্ডার দিলাম, একটু কফি খাওয়া যাক, এরকম বর্ষায় বাইরে গেলাম, এমন বৃষ্টি হলো, আবার চলে এলাম।
সকলকে গুড মর্নিং। এই সকালবেলার সিচুয়েশন জাস্ট এইরকম। পুরো বৃষ্টি পড়ছে, রূপনারায়ণের কাছে তো যাওয়া হবে না এত বৃষ্টি। ছাতা নিয়ে একটু টুকটুক করে যাওয়াই যেতে পারে, সেই ভিজতে তো হবেই, কারণ ব্রেকফাস্ট যেখানে সার্ভ করবে সেটা একটু হেঁটে হেঁটে এখান থেকে যেতে হয়। তো সেখানে যেতে গেলে একটু তো ছাতা নিয়ে গেলেও গায়ে জল পড়বে, কারণ ভীষণ হাওয়া আছে। সেই রকমভাবেই যদি একটু এগিয়ে আবার যাওয়া যায় ওই দিকটা, দেখা যাক কী করতে পারি। এখন তো সকালবেলার কারেন্ট সিচুয়েশান এইটাই। সব গাছের পাতা পড়ছে, সেইগুলোকে সব ফিল করা হচ্ছে সুইমিং পুল থেকে। এটা একরকমের অন্যরকমের ওয়েদার একটা। নদীর পাড়ে এমনি হাওয়া, আর এখন ডিপ্রেশনের জন্য আরও বেশি হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি, একটা অন্যরকমের মজা। কালকে রাতের কালকে ইভিনিংয়ের স্ন্যাক্সটা বেশ টেস্টি ছিল, আপনারা তো দেখেই ছিলেন। তার কিছুটা পরে আমরা ডিনারের অর্ডার করেছিলাম, খুব সামান্যই ডিনার খেয়েছিলাম, কারণ স্ন্যাক্সটা খাওয়ার পরে তো রাতের সময়টা তো খুব কম, তো বেশি ডিনার খাওয়ার প্রয়োজনও পড়ে না। তো সেই জন্য এগ কষা আর ডিম একটু সবারই খুব প্রিয় খাওয়া হয়েছিল, সেটা শেয়ার করা হয়নি। বন্ধুদের সাথে এলে যা হয় মজা গল্প, এই উইকেন্ড এইভাবেই কেটে যায়। কিন্তু টেস্টি ছিল বেশ, খাবার খুব ভালো, জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে। আর ওই ওয়েদারটার জন্যই আরও বেশি মজা লাগছে। এই ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি, বৃষ্টি সেই পড়েই যাচ্ছে, ঝমঝম করে না হলেও টুকটুক করে বৃষ্টি পড়ছে, যেটা ছাতা না নিলে মানে ভিজে যাবো আর কি। তাই ভীষণ হাওয়া, আসতেই গায়ে পুরো জল আর পুরো হাওয়া আসছে। চলে এলাম রেস্টুরেন্টে। আপাতত চিড়ের পোলাও, সুজির উপমা আর ইডলি নিয়ে এলাম। বয়েলড এগও চলে এলো। নেক্সট স্ক্র্যাম্বলড এগ আর বাটার ব্রেড, যদিও হাফ খেয়ে নিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, পুরি নিয়ে চলে এলাম। সব কিছু খাওয়ার পরেই এটার জায়গা রেখেছিলাম, পুরিটা ভীষণ ফেভারিট। চানা মশলা দিয়ে পুরি, আমাদের বাঙালি লুচি। চানা মশলাটা বেশ ভালোই পড়েছে, কিন্তু টেস্টি খাবার দাবার কিন্তু বেশ টেস্টি। পরপর অনেকগুলো খাবারই খাওয়া হয়ে গেল, বেশ ভালো লাগছে। কফি নিয়ে চলে এলাম, তবে কফির কাপটা বড় ছোট হয়ে গেছে, দুবার খেতে হবে। ছাতা নিয়ে বেরিয়ে চলে এসেছি, পুরো বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। একবার রূপনারায়ণটা ঘুরে আসি। ওই যে দূরে রূপনারায়ণ দেখা যাচ্ছে, রিসর্ট থেকে কিন্তু বেশি দূর নয়, একটুখানি হেঁটেই দেখা যাবে, কাছে যাওয়া যাবে। আর হাওয়া এত দিচ্ছে,
পুরো সব ছাতা টাতা সব উড়ে চলে যাচ্ছে এত হাওয়াতে। আপনারা আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, হাওয়ার এত জোর হাওয়ার আওয়াজ হচ্ছে, ছাতা উল্টে গেছে, ছাতা পুরো উল্টে যাচ্ছে, ছাতা আবার সোজা করে যাচ্ছে, পুরো চান করে যাচ্ছি বৃষ্টিতে ভিজে। জাস্ট দেখুন এই জায়গাটা, না যাক এই জায়গাটা কাছে না এলে কিন্তু খুব মিস করতাম। সামারেও আসা যায়, এত সুন্দর হাওয়া, হাওয়ায় সব জামা কাপড় উড়ে যাচ্ছে। এখানে কিডস প্লে এরিয়াও আছে, দোলনা আছে, এখানে ওই দিকে একটা দোলনা আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো বাচ্চাই এগুলো চড়তে পারছে না বৃষ্টির জন্য। এখানে একটা বড় মাঠ আছে, আমরা তো ভেবেছিলাম এখানে খেলাও হবে কিন্তু সেটাও হলো না। এই যে সবই বাচ্চাদের সমস্ত ব্যবস্থা এখানে করা আছে, কিন্তু মুশকিল এই বৃষ্টি। এই সুইমিং পুলটা কালকে এসেছিলাম, এখানে পুল এরিয়া ঠিক এই রুমটাতে আছি। ফুল ভিউ, ফুল প্লাস এখান থেকে রূপনারায়ণ ভিউ সব কিছুই। এইদিকে একটা ছোট্ট পুকুরের মতন আছে, সেখানে আবার মাছও খেলছে দেখা যাচ্ছে। এই যে মাছ লাল লাল, খুব সুন্দর সাজানো গোছানো, একদম কম্প্যাক্ট একটা রিসর্ট। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বেরিয়ে গেলাম রূপসী রূপনারায়ণ ছেড়ে কুঠি, রূপসী রূপনারায়ণ কুঠি ছেড়ে। জায়গাটা বেশ ভালোই লাগলো, দুপুরের খাওয়াটাই একটু খারাপ লেগেছিল, বাকি সব কিছুই ভালো ছিল। রাতের খাওয়াও ভালো ছিল, ব্রেকফাস্টটাও তো খুবই ভালো ছিল, স্ন্যাক্সের আইটেম ভালো ছিল, ইভেন পুল, রুম, রুম সার্ভিস, এভরিথিং হাইলি রেকমেন্ডেড। যারা একদিনের জন্য এখানে আসতে চান বা দুদিনের জন্য, তারা নিশ্চয়ই আসতে পারেন, এখানে ভালো লাগবে। সামনে রূপনারায়ণ, বৃষ্টি হবার পরে আকাশ কীরকম অদ্ভুত রকম সুন্দর হয়ে গেছে সেইটা দেখতে দেখতে আর প্রচুর স্মৃতি একসাথে করে বাড়ি ফিরে যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।